Hey guys, welcome to my channel. Mitu's bola. Kemon acho tomra shobai? Ami bhalo achi. Ar ekhon pray ekta baje. Ekhon theke amar blog ta start korchi. Ei dekho ani kaj korche. Ani ki korcho? Jol bhorchi. Tai. Dara ki hish kore ashi. Jol bhorte bhorte ani hishu peye geche. তো জল ভরার ডিউটিটা অনেকেই দিয়েছি ওই বোতল খালি হলে জল ওই ভরে কোন একটা কাজ দেওয়ার দরকার সেজন্য জল ভরার দায়িত্বটা ওকেই দিয়েছি ওই জল ভরে এখন বোতল খালি হয়ে গেলেই বলতে হয় না তো এখন আমি স্নান করব অনেকে স্নান করাবো পূজো দেয়া বাকি আছে এই যে অনি চলে আসো তোমার জল ভরতে কি ভালো লাগে তুমি একটু আগে কি খেয়েছো বাবা খেয়েছি মাংস মাংস মাংসের ঝোল আর হাড় আর ঝোল অনি প্রচুর ঝাল খেতে শিখে গেছে ঝোল খেতে খেতে খায় আর একটা বোতল আছে বাইরে নিয়ে আসো হোয়াইট কালার দাও রাখো আমি নিয়ে যাচ্ছি নিয়ে আসো যাও অনি আজকে আবার একটা খেলনা কিনেছে রোবট এটা হচ্ছে গ্রি ওটা না আরো একটা বোতল আছে নিয়ে আসো অনি বোতল তো হাফ হাফ ফাঁকা থাকছে একটুখানি পুরোপুরি তো ভরছো না বোতলে জল পুরোপুরি ভরো স্নান করবা তো দাঁড়াও দাঁড়াও হয়নি 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 দাঁড়াও কাজের হয়ে গেছে তাই তো চলো বোতল গুলো রেখে আসবা না এই কি কাজ তোমার গাড়িটা নিয়ে আসো তো একটু দেখাও তো সবাইকে তোমার গাড়িটা গাড়ি না তো রোবট দেখাও হেবি না আর্নির রোবটটা হাঁটাটা হেবি সুন্দর দুপা ফাঁকা করে হ্যাঁ দুপাশে চাকা আছে পছন্দ তোমার ও ভালো কথা অনি অনি আজকে ভোর ভোরবেলা না ক্লাস শেষ করে দশটার দিকে সেই খেপা খেপে গেছে কার ওপরে ওর বাবার ওপরে কেন জানো অনিকে ল্যাপটপ কিনে দিতে হবে নাকি পড়ার জিনিস তো অনিকে ল্যাপটপ কিনে দিতে হবে ল্যাপটপের জন্য মানে খুব বায়না ওর বাবাকে বলছে তুমি চলে যাও তোমার মার কাছে আমি নতুন বাবা নিয়ে আসবো এইসব কথা তারপরে ওর বাবা যখন বোঝালো যে ল্যাপটপ আনলে আমি ওকে সব সময় পড়াতে বসিয়ে দেব আর টিভি দেখতে দেব না খেলনা দেব না সব সময় ল্যাপটপে শুধু ওকে পড়াশোনা করাবো এই কথাটা যখন ওর মাথায় ঢুকেছে তখন থেকে বলছে যে আমার আর ল্যাপটপের দরকার নেই আমাকে খেলনা কিনে দাও তাই আমি একটা রোবট কিনেছি তাই রোবট কিনেছে আর এখন দেখেছো বললে যে ল্যাপটপ পড়াশোনার জিনিস ওটা কিনবো না দামটা বলে দাও সবাইকে 400 400 না
550 550 বলে দাও তোমরা কিনলে কিনবে 550 টাকা দাম 550 টাকা দাম যদি দুদিনও না যায় দেখিস কেন তোর পিছি কি পড়ে তো আর কথা বলবো না একটা বেজে গেছে বোতলগুলো ওখানে রেখে আসি তিনটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন শুয়ে পড়বো তাই তো দেখেছে তো কতবার দেখবে আবার সন্ধ্যে থেকে কথা হবে এখন একটু ঘুমিয়ে নি আমরা তাই তো বাই আর 7টা বাজে 7টা আর আমি অনিকে নিয়ে পড়াতে যাচ্ছি আমাদের আজকে প্রচুর লেট হয়ে গেছে আমি 15 মিনিট আগে আমি আর অনিক ঘুম থেকে উঠেছি তো বড্ড লেট হয়ে গেছে তাড়াতাড়ি অনিকে দিয়ে আসি তারপর তোমাদের সাথে অনিকে দিয়ে চলে এলাম আর এখন বাজে 7টা 15 কি ঘুম ঘুমিয়েছি আজকে আমি আর অনি 7টা বাজতে 15 মিনিট বাকি তখন উঠেছি আরে বাবা আজ সারা রাতের ঘুম হারাম সারা রাত এবার জেগে থাকতে হবে এরকম বড় বড় করে তাকিয়ে সব দেয়ালের ইট গুনতে হবে এমনি তো ঘুম হয় না আর 7টা পর্যন্ত ঘুমিয়ে নিলাম কি হবে কে জানে তো কষ্ট হয়ে গেছে এবার একটু টিভি দেখি আর একটু চা করে খাই তারপরে আসছি আবার দাঁড়াও চা করে নিয়ে বসে পড়েছি দেখো আমার বিস্কিট দু পিছি পুরো না এক পিস ভালো আছে আর এক পিস পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো প্যাকেট থেকেই ইস নিচের পিছু তাই যাই হোক ভেঙে চুরেই তো পেটের মধ্যে যাবে নো প্রবলেম আমি খেয়ে নিই চা পড়ে গেছে আনার সময় ফুচকা খেতে এসে আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে রইলাম দেখে রাখো ফুচকা ম্যানকে সবাই এখানে সবাই ফুচকা খেতে চলে আসবে একদম নাম্বার 1 ফুচকা পাওয়া যায় অ্যাড দিয়ে দিলাম তোমার দেখেছো তুমি তো মুখ ঘুরিয়ে রেখেছো মানিকদা ফুচকা স্টল বনগাঁবাসী যে যেখানেই থাকো না কেন এখানে চলে আসবে ফুচকা খেতে এটা হলো গান্ধীপল্লির মধ্যে এখানে ফুচকার পুরো দোকান বসেছে আর অনেক কাস্টমার রয়েছে এই যে বড় কাস্টমার সব থেকে এই কাস্টমার কম খাওয়া দাওয়া পারে দেখলেই বোঝা যায় আর কোথায় গেল রে পেছনেরটাই মা নেই কেউ এই দোকানদার দেখো অনেকই খদ্দার ও খদ্দের খদ্দের হ্যাঁ কাস্টমার ওয়াইফটা দেখো ফুচকা কেমন হয়েছে এই যে আপনি বলুন কেমন হয়েছে ফুচকা ভালো হয়েছে একটু আটার মতো কি ময়দার মতো পুরো দেখতে পায় না বাজে 11টা আর অনি এখন পড়াশোনা করে উঠলো এই যে ওর বই খাতা এখনো সারা ঘর ছিটানো ছিটানো তো এখন ওকে খাওয়াবো তারপরে ঘুম পাড়িয়ে দেব বাজে 11:45 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি কিছু বলতে চাও তুমি তো অনি এখন ঘুমিয়ে পড়বে তার আগে খাটটা গোছাবো এখনো খাট গোছানো হয়নি আর ওর বাবা এখনো আসেনি তো তারপরে আমরা শুয়ে পড়ব অনেক কালকে ক্লাস আছে তাই তো আর আজকের ব্লগটা এখানে শেষ করে দেব আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট টাটা লাভ ইউ অল বলে